বিয়ে শাদী করবেন না? আপনার জন্য কি পাত্রী দেখবো? না না। এখন আপনার বয়স কত চলছে? আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাই আমার পাশেই দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যিনি জীবনের কোনো বাধা বিঘ্নই তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেননি, যিনি একবার নির্বাচন করেছেন অর্থাৎ ইউনিয়ন পরিষদ মেম্বার পদপ্রার্থী হয়েছিলেন, সামান্য ভোটে তিনি পরাজিত হয়েছেন। যাই হোক, ওনার আরও ইচ্ছা আছে, ওনার জীবনের গল্প শুনব এবং আপনারা দেখছেন, অবশ্য আপনারা এখন পর্দায় বা ভিডিওতে দেখছেন, দেখা যাবে যে বাংলাদেশের যে একেবারেই খাটো মানুষের তালিকায় তার নাম পড়তে পারে, তো তার জীবনের গল্প আজকে শুনব। তো আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ, ওনার বাড়ি হচ্ছে চত্রা ইসলামপুর, পীরগঞ্জ থানার চত্রা ইসলামপুরে। তো ওনার মুখে আজকে শুনি ওনার জীবনের কিছু কথা, তারপরে আরও বিস্তারিত থাকছে, ওনার হাইট দেখাবো আপনাদেরকে। তো চলুন শোনা যাক ওনার মুখেই ওনার জীবনের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আরিফ মণ্ডল, আমার বাসা রংপুর জেলা পীরগঞ্জ থানার 15 নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের। আমি আমার পরিবার থেকে সব কিছুতেই সাপোর্ট পেয়েছি, যাদের সাপোর্টের কারণে আজকে আমি এতদিন পর্যায়ে আছি। মানে সবার দিক থেকেই কম, সবাই আসতে পারে না। আমি এবার ইউপি নির্বাচন করেছি 3 নম্বর ওয়ার্ড থেকে, মোটামুটি ভালো একটা পজিশনে ছিলাম। তাই বিগত ইনশাল্লাহ সামনে বছরও আবার দাঁড়াবো, এমন একটা সাপোর্ট আমার আছে। আমার দিক থেকে যতটুকুই আমার শিক্ষা অর্জন করার দরকার ততটুকু আমি করতে পারছি। বিভিন্ন সমস্যার কারণে বেশি দূর যাওয়া হয়নি, তো তবুও আলহামদুলিল্লাহ যতটুকুই হয়েছে চলার মতন। তো আমার দিক থেকে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক, সব জায়গাতেই সবার সঙ্গে একটা মত বিনিময়, মানে এক কথাই শেষ, সবার দিক থেকেই আমি একটা সাপোর্ট পাই। আমি সব কিছু করার পরেও সব দিক থেকে চেষ্টা করি অসহায় মানুষের জন্য কাজ করা করি, মাঝে মধ্যে এইটা কাজও করি, কারো হেল্প লাগবে যে কোনো কিছুতে হোক আমি সবসময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার দিক থেকে ছোটোবেলা থেকে এটা একটা আমার ইচ্ছা যে আমি যদি কারোর জন্য কিছু করতে পারি, আর সব থেকে বেশি ভালো লাগে কারোর জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে, আমি নিজেই আনন্দিত হই। বিশেষ করে গরিব দুঃখীর কষ্ট দেখলে, অসহায় মানুষের কষ্ট দেখলে আমার খারাপ লাগে, কারণ আমি তখন চাই যে এই লোকটার কাজ কীভাবে করা যায়। অনেক সময় দেখা যায় যে নিজে না যদিও পারি, তাহলে যারা আমাদের সম্মানী বর্গ ব্যক্তিগণ আছে তাদের মাধ্যমেও আমি সহযোগিতা নিয়ে দেই বা অনেক হেল্প নিয়ে দেই, এটাও আমি করে থাকি। আচ্ছা আরিফ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করবো। এখন আপনি এই যে এই অবস্থায় আপনার যে মনে করেন যে এই যে বাধা বিঘ্ন, শারীরিকভাবে একটু সমস্যা, আপনি যে মানুষের মাঝে যান, তো মানুষ আপনাকে এটা নিয়ে কোনো কথাবার্তা কি বলে? না, এটা নিয়ে আমাকে কেউ কখনো টোল করে না, আর টোল করবেই কেন, সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। ভাই বন্ধু বান্ধব যত কেউ আছে শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গেই আমার একটা মানে আত্মার আত্মার থেকে মনে করেন যে একটা ভালো সম্পর্ক। তারা তো টোল করা থাকলো দূরের কথা, সব কিছুতে আরও আমাকে অনুপ্রেরিত করে, সাপোর্ট দেয়, এইটাই আমার আরও ভালো লাগে। আর ওদের জন্যই আমার এত দূর আসা, এই জনপ্রিয়তার জন্যই আমার এত দূর আসা। যদি তাদের যদি সাপোর্টটা না পাইতাম বা তারা যদি আমাকে নিয়ে হাসা বা টোল করতো, বিভিন্ন ধরনের মন্তব্য করতো, হয়তো আমি এত দূর আসতে পারতাম না, তখন আমি নিজ পজিশনেই থাকতাম। আচ্ছা, এত দূর আসা বলতে আপনি কি বোঝাচ্ছেন, কি করছেন আপনি সেটা? এত দূর আসা পর্যন্ত বোঝাচ্ছি আমি যে যে এই লেখাপড়াটা করছি, এই ধরনের একটা করছি। ধরেন আমি নির্বাচনটা করলাম, কাদের সাপোর্ট করছি। আচ্ছা, আপনি কত ভোট পেয়েছিলেন? আমি ভোট পেয়েছিলাম 231টা ভোট পেয়েছিলাম। 231টা ভোট? টোটাল ভোট কয়টা ছিল আপনার? ভোট ছিল আমাদের প্রায় 1800। 1800? হ্যাঁ। আপনার প্রতিদ্বন্দ্বী মানে আপনার প্রতিপক্ষ কত ভোট পেয়েছিল? আমার প্রতিপক্ষ পেয়েছিল 400 উপরে। 400? তার মানে আপনি? হ্যাঁ। আমি মানে তাক বেশি বলবো না, বাট হাত জিততে থাকবেই, প্রায় সকালে পর্যন্ত ওখানে ডিফারেন্স থাকবেই 100 ভোটে। আর ওখানে তো মূলত কাউন্ট হিসাব করে গেলে ওখানে আমি মানে বড় কথা হচ্ছে যে আপনি যে এই শরীরে যে আপনি নির্বাচন করেছেন এবং দেখা গেছে যে আপনি 1 থেকে 150 ভোটের মতো একটা ভোটের ডিফারেন্সে হেরে গেছেন, আর কিছু ভোট হলে হয়তো বা আপনি হয়ে যেতেন আর কি। যাই হোক, আশা করা যায় যে পরের বারে যদি পরের বছরে যদি বা পরের বারে যখন ভোট আসবে তখন যদি আপনি আবার দাঁড়ান তাহলে ইনশাআল্লাহ আপনি হয়ে যেতেও পারেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই যে যে আমি বলবো আপনি কিছু মনে করবেন না, আপনার যে এই যে দৈহিক গঠন বা সাইজ এটা নিয়ে যে আপনি এত কিছু করছেন, অথচ আমরা অনেকেই দেখা যায় যে অনেক সুস্থ, অনেক মানে সবল, সব কিছুই আমাদের আছে, তারপরে আমরা অনেক কিছুই করতে পারি না, হতাশ, ব্যর্থ, এটা নিয়ে চিন্তা করি। তো আসলে মূলত যে আপনি এই যে এইভাবেই যে অনেক কিছু করছেন সেটা নিয়েই আসলে মানুষকে একটা মানে উদ্বুদ্ধ করা আর কি। যাই হোক, তো আপনি কি বিয়ে শাদী করেছেন? না, বিয়ে শাদী করি নাই। তো বিয়ে শাদী করবেন না? না, নিজে পায়ে যতদূর দাঁড়াতে না পাচ্ছি তখন বিষয়টা করতে না পাচ্ছি, দেখা যাবে ভবিষ্যতে এই বিষয়ে। আপনার কয় ভাই বোন আপনারা? আমার 4 ভাই, আমার কোনো বোন নাই। আর এখন আপনার বয়স কত চলছে যদি কিছু মনে না করেন? না, আমার বয়স 30 বছর অতিবাহিত হয়েছে, মানে 30 হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক দর্শক মণ্ডলী, যাই হোক ওনার 30 বছর বয়স হয়ে গেছে অলরেডি আরিফ ভাইয়ের। তো উনি আরও জীবনে অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে, অলরেডি তিনি নির্বাচন করে ফেলছেন। মানে আপনারা হয়তো জানেন যে ইউপি মেম্বার পদে মানে মেম্বার নির্বাচন করেছেন। আপনি মেম্বার পদে প্রার্থী হয়েছিলেন কোন গ্রাম থেকে? আমি ইসলামপুর গ্রাম থেকে, 3 নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রাম থেকে, মানে চত্রা বন্দরের ইসলামপুর গ্রাম। মানে চত্রাটা এটা মূলত ধরা হয় এমনিতে, কিন্তু এটা 15 নং কাবিলপুরের মধ্যে, 3 নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রাম। আচ্ছা, যাই হোক আমরা অনেক কিছুই ওনার সঙ্গে সম্পর্কে জানতে পারলাম। তো এখন আপনি যদি একটু মানে আমাদের দর্শকদের জন্য হয়তো অনেকেই বুঝতে পারছেন, আপনি যদি একটু দাঁড়ান তাহলে আমরা একটু মানে জিনিসটা একটু বুঝতে পারবো। আচ্ছা, কোনো সমস্যা নাই, দাঁড়াচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাই আমার পাশেই দাঁড়িয়েছে। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কাউকে ছোট করা নয়, এই উদ্দেশ্য হচ্ছে যে এই আরিফ ভাইয়ের যে প্রতিবন্ধকতা, তারপরেও যে উনি ইউপি নির্বাচন করেছেন এবং তাছাড়া উনি লেখাপড়া এইচএসসি পর্যন্ত করেছেন এবং আরও জীবনে অনেক কিছু করার তার ইচ্ছা আছে এবং পরবর্তীতে উনি চাচ্ছেন যে নির্বাচনে জয়ী হবেন এবং একটা ইউপি মেম্বার হিসাবে ওনার মনের একটা স্বপ্ন আছে। আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাই আমার পাশে দাঁড়িয়েছে। ওনার উচ্চতা হচ্ছে 27 ইঞ্চি, অর্থাৎ 27 ইঞ্চি এই মাপের একটা লোক, দেখেন তার কি ইচ্ছা, কি চেষ্টা, কি উদ্দীপনা। তা আরিফ ভাই, আপনি যে এই দৈহিক কাঠামো, আপনি যে আমার পাশে এইভাবে দাঁড়িয়ে আছেন, আমি বসে আছি, তারপরেও দেখেন যে আপনার সঙ্গে কথা বলতে গেলে আমাকে বসতে হচ্ছে। যদি আমি দাঁড়াই তাহলে তো মনে করেন যে কি একটা অবস্থা হবে। যদি একটু দাঁড়িয়ে দেখাই দর্শক বন্ধুরা, দেখুন দর্শক বন্ধুরা যে আমি দাঁড়িয়ে গেছি। তো যাই হোক, দাঁড়ালে ওনার সঙ্গে কথা বলতে পারবো না, ওই জন্যই বসে বলতেছি। তো আরিফ ভাই, তো বিয়ে শাদী তো করেন নাই, বিয়ে শাদী করার ইচ্ছা আছে, তো আপনার জন্য কি পাত্রী দেখবো? না না, আপনার যোগ্যতা, আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনার যোগ্যতা দেখে যদি আপনাকে কেউ বিয়ে করে তাহলে আপনি বিয়ে করবেন না? ওইটাও মোটে না, আগে নিজে পায়ে নিজে আগে দাঁড়াবো, প্রতিষ্ঠিত হবো, তারপরে প্রতিষ্ঠিত হবেন, তারপরে ভাবা যাবে না। আচ্ছা, তাহলে আপনারা 4 ভাই, কোনো বোন নাই? না। আপনার ভাইরা সবাই ঠিক আছে তো? সবাই, তারা লম্বা। হ্যাঁ। তো যাই হোক দর্শক মন্ডলী, যদি এই আরিফ ভাইয়ের এই ইচ্ছা এবং প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরিফ ভাই, আপনার এই ভিডিওটা আমি ইউটিউবে দিতে যাচ্ছি, তাতে আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নাই, আর দিতেই পারে একজনের, এটা নিয়ে তো না, আর আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, যাই হোক আরিফ ভাইকে যদি আপনারা ভালো লেগে থাকে, তার সঙ্গে যদি কথা বলতে চান, দেখা করতে চান, তাহলে পীরগঞ্জের চত্রায় ইসলামপুর গ্রামে আসতে পারেন। তো আরিফ ভাই, আপনি কিছু বলেন এই সম্পর্কে? হ্যাঁ, আমি আমার মাধ্যমেই সবাইকে মেসেজ দিতে চাই যে আমার মতন ব্যক্তি আমাদের বাংলাদেশে বহুত আছে, কিন্তু তাদের কী রকম অবস্থা, কীটায় কী রকম আছে এটা আমরা জানি না। কিন্তু আমি চাই যে আমার মতো যারা আছে তারাও সামনের ভবিষ্যতের কথা ভেবে চিনতে তাদের লেখাপড়া থেকে শুরু করে তারাও সামনের দিকে এগিয়ে যাক। যারা সুস্থ আছে তাদের, হ্যাঁ সুস্থ যারা আছে তাদেরকে তো আপনি সুস্থ ভাই, হ্যাঁ আপনি নিজেকে অসুস্থ বলবেন না, আপনি সুস্থ। কারণ মানুষের দৈহিক আকৃতি অসুস্থতা বোঝায় না। তো যাই হোক, আপনার একটু প্রতিবন্ধকতা আছে, মানে আপনার একটু বাধা বিঘ্ন আছে। যাই হোক, যারা সুস্থ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমাদের থেকে তারা আরো অনেক দূর এগিয়ে, তারা কেন আমাদের পিছনে থাকবে? তারা আমাদের থেকে আরো দ্রুত ঘুরতে, তারা আরো সামনের দিকে যাক, ডেভেলপ করুক, হ্যাঁ ডেভেলপ করুক, এইটাই আমরা চাই। কিন্তু আমাদেরকেও ফির আবার তারা কোনোভাবে সহযোগিতা করুক, আমরাও যেন তাদের সঙ্গেই পথ চলতে পারি, এইটাই আমার একটা মেসেজ দেওয়া থাকবে এই চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, তো আমি সবাইকে বলবো যে এই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করার জন্য এটাই আমার একটা। আচ্ছা ঠিক আছে, আরিফ ভাই আমাকে একটু সাপোর্ট করছে, হ্যাঁ সমস্যা নাই। আর ভাইয়ের সঙ্গে ভালো লাগলো কথা বলে। আচ্ছা ঠিক আছে, অনেকটা ঠিক আছে ভাই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ভিডিও বা ওনার সম্পর্কে আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান, নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।